বিচারকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ এনে কর্মবিরতি পালন করলেন আইনজীবীরা। বনগাঁ আদালত চত্বরে প্রতিবাদ মিছিলও করেন তারা। পাশাপাশি বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ এনেছেন আইনজীবীরা। আইনজীবীদের সাথে দুর্ব্যবহার করছেন বিচারক, টাকা দিয়ে বেআইনি কাজ হয়ে যাচ্ছে, ঘটনার সাথে জড়িত পুলিশের একাংশ, এমনই নানা অভিযোগ তুলে কর্মবিরতির ডাক দিলেন আইনজীবীরা। বুধবার বনগাঁ মহকুমা আদালতে কর্মবিরতির ডাক দেন তারা। বিচারকের ঘরের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন বনগাঁ আদালতে কর্মরত আইনজীবীরা। এদিন আইনজীবীরা ও ল ক্লার্কের সদস্যরা আদালত চত্বরে মিছিল করেন। নির্দিষ্ট বিচারকদের মধ্যে নয়, এটা বিভিন্ন বিচারকদের মাধ্যমেই আমরা পাচ্ছি এই ব্যবহারগুলো, এবং এটা বিগত দিনেও কিছু ঘটনা ঘটেছিল এবং জজ সাহেবদের কাছ থেকে বারে যোগাযোগ করার পরে আমরা এই বিষয়গুলো মিটিয়ে নেওয়ারই চেষ্টা করি। কারণ আমরা চাই বার আর বেঞ্চের সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে লিটিগেন্ট পাবলিক তার বিচারটা সঠিকভাবে পাক। কিন্তু দেখা যাচ্ছে বিগত কয়েকদিন ধরে বিচারকদের মধ্যে এরকম একটা প্রবণতা আসছে, যাতে মনে করছেন যে আইনজীবীরা একটা সাবঅর্ডিনেট থাকবে। কিন্তু আইন ব্যবসাটা টোটালটাই সেলফ ব্যবসা, সেলফ রেসপেক্টের ব্যবসা। আমার সব থেকে দুঃখজনক লেগেছে যে একজন আসামি যা মক্কেল আমার, সেই মক্কেলের সামনে দাঁড়িয়ে যদি আমাকে মিথ্যাবাদী বলা হয়, তাহলে এর থেকে বড় অপমান বোধ হয় আইনজীবীর প্রফেশনে আর হতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আইনজীবীদের ঐক্য, আইনজীবী যারা আছেন তাদের সেলফ রেসপেক্টটা পর্যন্ত যদি বিচারকরা সম্মানের সাথে বিচার না করে, তাহলে তাদের পক্ষে আমাদের সেই সম্মান দিয়ে চলাটা সম্ভবপর হবে বলে আমরা মনে করছি না। সেই জন্য এই আন্দোলন চলছে। অভিযোগ, মঙ্গলবার একটি পক্সো কেসের শুনানি চলাকালীন এক আইনজীবীর সাথে আদালত কক্ষে বাজে ব্যবহারের অভিযোগ ওঠে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এদিন কর্মবিরতির ডাক দেন আইনজীবীরা। ওই কেসের যিনি ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন, ইনভেস্টিগেটিং অফিসার প্রথমে যখন প্রসিকিউশন জিজ্ঞেস করে আপনি অ্যাকিউজকে কি দেখতে পাচ্ছেন, সে বলে না দেখতে পাচ্ছে না। কোর্টটাকে জিজ্ঞেস করে যে আপনি কি অ্যাকিউজকে চিনতে পাচ্ছেন, সে তখনও বলে না। সাবসিকুয়েন্টলি প্রসিকিউশন আবারও উঠে বলে যে আপনি কি সত্যি সত্যি চিনতে পাচ্ছেন না। তখন কোর্টকে আমি উঠে দাঁড়িয়ে বলি, স্যার এক প্রশ্ন কতবার যাবে, অলরেডি সে বলে দিয়েছে যে সে অ্যাকিউজকে আইডেন্টিফাই করতে পারছে না, সুতরাং স্যার সেটাই যাবে। কোর্ট আমাকে বলেন মিথ্যে কথা বলবেন না। না না, আমি কোর্টকে বলি স্যার উইথ ডিউ রেসপেক্ট আমি মিথ্যে কথা কি বললাম, যা কিছু হয়েছে অন ডক অন কোর্ট ওপেন কোর্টে যা কিছু হচ্ছে। তো এরকম করলে তো স্যার অসুবিধা, আমরা তো মামলা করতে আসতে পারবো না, আমরা তো মক্কেলের স্বার্থে আছি, নিজেদের স্বার্থে তো আসি না, মক্কেলের হয়ে আমরা মামলা করতে আসি। উনি হঠাৎ করেই বলেন সঙ্গে সঙ্গে যে আপনাকে কে আসতে বলেছে, যেটা অত্যন্ত অসম্মানজনক, দুঃখজনক, যেটা আমরা কখনো আশা করতে পারি না। আমি কোনো কথা আর বলিনি, কারণ আমার আমি মনে করি প্রত্যেক মানুষের একটা সেলফ রেসপেক্ট আছে। এরকম ঘটনা কি ঘটছে বারবার, মাঝে মধ্যেই ঘটে, বিভিন্ন অ্যাডভোকেটদের সঙ্গেই ঘটেছে। এই যে ঘটনাটা, কালকের ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। লয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সমীর দাস বলেন, আমাদের এক সহকর্মীর সাথে দুর্ব্যবহার করেছেন বিচারক, আমরা সেই ঘটনার প্রতিবাদ জানাতেই এই কর্মবিরতির ডাক দিয়েছি। পাশাপাশি আদালতে টাকা দিয়ে বেআইনি কাজেরও অভিযোগ আনেন সমীর দাস। অনির্দিষ্ট কালের জন্য এই প্রতিবাদ চলবে বলেও জানান আইনজীবীরা। মানে ইট ইজ এ ওয়ান কোর্ট বয়কট হয়েছে, মূলত যে ঘটনাটা গতকাল ঘটেছিল, আমাদের একজন বারের মেম্বার দীপাঞ্জয় দত্ত, সে যখন সাক্ষী করছিল তার সঙ্গে প্রচণ্ড দুর্ব্যবহার করেছে সেই জজ সাহেব, যে জজ সাহেব এখানে আছে, এডিজ ওয়ান যিনি সর্বময় কর্তা শান্তনু মুখোপাধ্যায়। আমরা আশা করিনি যে তিনি এরকম ঘটনা তার মুখ দিয়ে বেরোয়, কেন আমরা তো বলছি যে তারা হচ্ছে প্রিসাইডিং অফিসার আর লয়াররা কোর্ট অফিসার, তারা যদি দুর্ব্যবহার এরকম করে তাহলে তো আইনজীবীদের যার পরিস্থিতি নেই ওখানে। অতএব এর বিরুদ্ধেই আমরা এই আন্দোলনের ডাক দিয়েছি, এবং শুধু তাই নয়, বিভিন্ন ক্ষেত্রে কোর্টে বিভিন্ন জায়গায় টাকা না দিলে কোনো কাজ হয় না, রন্ধে রন্ধে দুর্নীতিটা ঢুকে গেছে, এর বিরুদ্ধে আমাদের এই আন্দোলন কর্মসূচি। এবং সেই পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি থানায় বিভিন্ন দারোগারা অভিযুক্ত হয়ে কিভাবে জামিন করা যায় প্যাকেজ সিস্টেম করে লয়ারদের সঙ্গে যোগাযোগ করছে, যোগাযোগ করে বিচারকের সঙ্গে প্যাকেজ করে, বিচারকরা এগুলো জানে, বিচারকদের ঘরে ঢুকে চা খাচ্ছে, পুলিশ যখন খুশি আসছে যাচ্ছে,
এই জিনিসগুলো তো এটা তো জুডিশিয়াল এই জন্য ভাগ হয়নি। আজকে সেই মানুষ যদি নিরাপত্তা না পায়, আজকে লিটিগেন্ট মানুষদের যদি পকেট কাটা হয় বা বিভিন্ন থানার থেকে শুরু হয়ে তারা খবর দিয়ে কেস দিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, এর বিরুদ্ধে আমাদের এই লড়াই, এর বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বনগাঁ।